গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। চলো দেখতে থাকো ভিডিওটি কি হতে চলেছে আজকের ভিডিওটিতে। পরে দেখো চিংড়ি মাছ চলে এসছে আমাদের। এই দেখো তারপরে চলো সকালবেলায় রান্না বান্না হচ্ছে। দেখো ডাটা চচ্চড়ি হবে বেগুন টেগুন দিয়ে, আর মাছের ঝোল হবে। তারপরে দেখো বার্থডে বয়, বার্থডে বয় বল খেলছে। এই যে এখন বার্থডে বয় সোনা বাবা, পুকলু বাবা। হ্যাঁ কি আমি দেখি না রে, তুই দেখ কোন চ্যানেলে কি তাই। তারপর শিপ্রা টিভি দেখছে এখন, আর আমাদের সব কাজকর্ম হয়ে গেছে, এখন চিংড়ি মাছ ছাড়াতে হবে। তা চলো তাহলে। আমরা যখন চিংড়ি মাছ ছাড়াচ্ছিলাম তখন দেখো আমার বড় ননদার ওই রাধুনি একসঙ্গে এসে হাজিরায়। দেখো পাখি কেমন করছে, হাই করছে পাখি আবার। আর ওই যে রাধুনি ও কাকিমা চলে এসছে, আবার পাশে বড় ননদ এসছে। এ বার্থডে বয় শোনা, আমি ভিডিও করছি ঠিক আছে, সুজয় বস হাই কর দে। হাই হাই হাত দিয়ে টুকি 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 বার্থডে হাই কর। ওরে বাবা হ্যাঁ। তারপরে দেখতে তো পেলে মেজদি, আর মেজদি জামাই মেজদির ছেলে চলে আসলো। আর এখানে তরি তরকারি কাটাকুটো হচ্ছে, রান্নাও হচ্ছে, যে যেমন কাজে সে তেমন ব্যস্ত আছে। আর বুঝতেই পারছো আমিও তো আজকের দিনটায় খুবই ব্যস্ত আছি, তার মাঝেও তোমাদের জন্য দেখো একটু ভিডিও করছি। এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে রাধুনি কাকিমা বসে বসে এগুলো কাজু বাদাম ছাড়াচ্ছে, যেহেতু চাটনিতে দেবে বা পায়েসে দেবে তার জন্য বসে বসে কাজু বাদাম ছাড়াচ্ছে। আর এদিকে গোপালদা মাইকের জন্য তারটা সব রেডি করছে। তোমরা দেখতেই পাচ্ছ কাজের বাড়ি তো কাজ তো প্রচুর কাজ থাকে, তার মধ্যেও আবার এই ভিডিও করা, বুঝতেই পারছো। আর বরণরথ বসে আছে, আর উপেন্দার বউ মানে আমার বৌদি বসে আছে, সবাই মিলে বসে আছে। আর দেখো এদিকে গলির মধ্যে চলে আসলাম, ওই দেখো সোনা খেলা করছে, ফুটবল খেলছে। ও এখন স্নানও করেনি, তার আগে দেখো ফুটবল খেলা শুরু করে দিয়েছে। তারপরে দেখো আমার বাবা চলে এসছে, আমার বাবা আর আমার দাদা এসছে। এই দেখো আমার বাবা, আর এখানে দেখো বৌদি, ফচুদার বউ, উপেন্দার বউ, শিপ্রা, মেজদি, আমার বাবা সবাই চলে এসেছে, রাধুনি পিসির। আর এই দেখো আমার দাদা, দাদা এখানে বসে আছে, কষ্ট হয়ে গেছে, এসেছে বলছি জামার প্যান্ট খোল, খুলে হাত মুখ ধো, ধুয়ে ভাত খাওয়া দাওয়া করে নে। তো বলছে পরে খাবো, দাদা বলছে পরে খাবো। আর এখানে এখন পটল ভাজি চলছে, পটল ভাজিটা হচ্ছে, তারপর এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পাঁপড়টা আমি তুলে রাখবো এখনই। তারপরে দেখো পুজোটা আমি সেরে নিলাম, পুজোটা দেওয়া হয়ে গেছে আমার। বাবাকে খেতে দিয়েছে মেজদি, তারপরে দেখো বাবা খাচ্ছে, তারপর বাচ্চা কাচ্চাও খেতে বসে গেছে। আর আমার বাবা কি বরফের মাছ খায় না। আর এখানে রান্না হয়েছে ডাল আর রুই মাছের তরকারি রান্না হয়েছে, আর একটা চচ্চড়িও আছে, কিন্তু বাবা শুধু ডাল চচ্চড়িতেই ভাত খেলো, যেহেতু বাবার রুই মাছ খায় না, জ্যান্ত মাছটা খায়। কিন্তু জ্যান্ত মাছ রান্না করা হয়নি। আর এখানে দেখো পিসিমণি রান্না করছে, রান্না করছে। তারপর চলো এদিকে তোমাদের বেলুন সাজাচ্ছে, দেখো গেট সাজানো হয়ে গেছে বা হচ্ছে, সাজানো সবাই ব্যস্ত আছে, মেজে জামু দাঁড়িয়ে আছে ওখানে। আর এ দেখো ছালাম দাদা সাজানো শুরু করে দিয়েছে, আর বক্সটা ওই সাইডে আছে। এদিকে আবার মধ্য মাঝে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, জানো বন্ধুরা আমার ছেলের জন্মদিনে না মানে জন্ম বৃষ্টি হতেই হবে। আর বৃষ্টি হলে কি আর ভালো লাগে তোমার বড় একটা অনুষ্ঠান করতে গেলে, যদি বৃষ্টি হয় কেমন একটা মন খারাপ লাগে না। তাও অল্পর মধ্যে হয়ে গেছে, এখন রাতটুকু ভালো গেলেই হয়। আমি আবার তোমাদের সামনে তোমাদের দেখানোর জন্য দেখো ভিডিও করছি, আমার শ্বশুরমশাই যে দাঁড়িয়ে আছে, জামাই ওই যে যাচ্ছে, যে বক্স দুটো লাগিয়েছে এখানে, এখানে গান হচ্ছে। আর উপেন্দা সবাই কাজে ব্যস্ত, যার কাজে সে সে ব্যস্ত, তার মধ্যে আমিও কাজ করছি, আবার এদিকে ভিডিও করা শুরু করে দিচ্ছি যে তোমাদের দেখানোর জন্য, যে আমার ছেলের বার্থডে, বন্ধুদের তো দেখাতেই হবে না, বন্ধুদের না দেখালে কী করে হবে বলো, সব রকম কাজই করতে হবে। যেহেতু মাইক চলছে তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, আর এই কাজের মধ্যে এই ঘরে বসে ফোনে এই ভিডিও এডিট করা, মানে বুঝতে পারছো কতটা চাপ হয়ে যাচ্ছে আমার পক্ষে। তবে কি করব, এডিট তো করতে হবে, ভিডিও পোস্টও করতেই হবে, কারণ আমার বন্ধুরা তো বসে থাকবে অপেক্ষা করছে ভিডিও দেখার জন্য।
বেলুনগুলো এদিকে ছালামদা রেডি করছে, তার মধ্যে একটা দুটো ফটফট করে ফেটে যাচ্ছে। যেহেতু ফাটবে তার যা রোদ্রু হচ্ছে, রোদ গরম পড়ছে, তার তাপেও ফেটে যাচ্ছে। তোমাদের তো দেখানো হয়নি, ডেটা চচ্চড়ি অবশেষে আছে, আর মাছের তরকারিটা সব খাচ্ছে, আর এই যা আছে। এদিকে আবার আমাদের এই জানলারের কাজটা না লাগানো ছিল না, এবার রান্না করে যেহেতু এখানে রাখবে, পাখি এসে খুব জ্বালাতন করে আমাদের রান্নাঘরে, তাই তোমাদের দাদা ভাই আবার ফোন করে দিয়েছে, তাই বনমালিদা চলে এসছে মাপ নিতে। আর এদিকে দেখো সব খাওয়া দাওয়ার পর্বে এক এক পাটি করে খাচ্ছে, এক এক পাটি করে এদিকে লেট হয়ে যাচ্ছে। আর মাসিরা তো রান্না করছে, বনমালিদা দেখে কাজ লাগানোয় ব্যস্ত হয়ে গেছে যেহেতু। আর বেলুনগুলো দেখো ছালাম ভাই ভালো করে সাজিয়ে দিয়েছে, এদিক সেদিক ভালো করে সাজাচ্ছে, সাজিয়ে সাজিয়ে আমাদের বেশ ভালো লাগে তার চেষ্টাই করছে। তাহলে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখন যাচ্ছি বোনকে আনতে। তা চলো তাহলে যাওয়া যাক। এই যে ছোটো মামার মেয়েদের নিতে এসেছি, তাই এই দেখো দিদার সঙ্গে একটু ছবি তুলে নিলাম। তারপরে দেখো আমি গাড়ি চালাচ্ছি আর আমরা চারজন গাড়িতে আছি, জানো কতটা চাপ হয়ে যাচ্ছে। ছোটো কাকার মেয়ে আছে আর ছোটো মামার দুই মেয়ে আছে, আমরা সবাই মিলে গাড়িতে করে এই যে আসছি, আর এই যে ভিডিও করা হচ্ছে, রাস্তা দিয়ে আসছি। এবার আমরা রাস্তা দিয়ে আসছি, আর আমি জানো না বন্ধুরা, আমি এই যে গাড়ির সিটে একটুও বসার জায়গা ছিল না আমার, কী করে হয় বলো, চারটে মানুষ এই স্কুটিতে করে আসছি, বসা যায়? আমি বসতেই পাচ্ছি না, আমার তো মানে হাত ব্যথা হয়ে যাচ্ছে। আমি বোনকে বলছি যে বোনু আমি কিন্তু চালাতে পারছি না, কিন্তু তোদেরকে নামিয়ে দেবো না কি, মানে একটা স্কুটিতে চারজন করে আসছি, মানে বুঝতে পারছো আসা যায়? আর আমার দেখো কত সুন্দর লাগছে চারিদিকে, পাট গাছ, সবুজ সবুজময়, ওপরে আকাশ, সুন্দর একটা জায়গা। আমরা অনেকটা প্রায় চলেই এসেছি, আর বাড়িতে তো জানো কত লোকজন সব অপেক্ষা করছে আমার জন্য, আমি তো এদের নিতে চলে এসেছি বাড়িতে। ওদিকে মাংস টাংস, ওদিকে রাঁধুনি মাসিদের থানচাপ দিতে হবে, মানে মেজদি ভাই দিচ্ছে, আমার মেজদি দিচ্ছিল, আমি যখন আসছিলাম তখন দেখলাম, আর তোমাদেরকেও দেখিয়েছি, মেজদি থানচাপ দিচ্ছিল মাসিমণি পিসিমণিদেরকে, কারণ এ যা গরম পড়ছে, তারা রান্না করছে, তাদের তো প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে না, তাদের তো দেখতে হবে, তাদের মন শরীর ভালো না থাকলে তারা রান্না করবেটা কী করে? ওই জন্য তাদেরকেও বেশ লক্ষ্য করা হচ্ছে, বাড়িতে অনেকেই আছে, সবাই মিলে সব কাজে ব্যস্ত, এ লক্ষ্য করছে ওই, আর তার মধ্যে রান্নাবান্না তো আছে, বুঝতেই পারছো তোমরা। তারপরে দেখো শেষমেশ কথা বলতে বলতে আমি প্রায় চলেই এসেছি, আর আমার বোনু এতটাই ভিডিও করেছে যে মানে কি বলবো, অনেকটাই ভিডিও করেছে, আমি বুঝতে পারিনি যে ও এতটা ভিডিও করবে, রাস্তা ময় শুধু ভিডিও করতে করতে চলে এসছে বোনু। তোমরা দেখতে পাচ্ছ ওই যে বোনুর আয়না দিয়ে বোনুকে হাতটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমার ছোটো মামার বড় মেয়ে, ওর নাম হচ্ছে স্বপ্না, তোমরা দেখতেই পারবে ভিডিওতে, অবশ্যই দেখাবো তোমাদেরকে। তারপরে কথা বলতে হচ্ছে আমাদের ট্যাঙ্কি পাড়ায় চলে এলাম, এটা হচ্ছে এখানে ট্যাঙ্কি, শান্তি পিসিদের বাড়িটা হচ্ছে ঠিক এই যে, চলে এলাম ট্যাঙ্কি পাড়া থুয়ে। তারপরে দেখো আমাদের স্কুল মাঠ, এই যে স্কুল মাঠ থুয়ে এই যে চলে আসলাম আমাদের বাড়িতে, এই দেখো স্কুল মাঠ, আর এই দেখো আমাদের বাড়ি, এই দেখো চলে আসলাম আমরা বাড়িতে। এখানে অল্প অল্প বেলুন দিয়ে দেখছি গেট সাজিয়েছে, আমি যখন বাড়ি থেকে গিয়েছিলাম তখন সাজানো হয়নি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এখন বসে বসে আড্ডা দিচ্ছি, তারপরে এখন আমরা আসলাম বোনদের নিয়ে। তা এখন বাজে বিকাল 4:43, হ্যাঁ বিকাল 4:43 বাজে এখন। তা চলো বন্ধুরা, ভিডিওটি তাহলে আমি এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে বলো না, যেসব বন্ধুরা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ। আর ঠিক আছে, তাই তাই। টাটা বন্ধুরা, শুভ বিকাল, তাহলে আবার ফিরে আসবো পরের অংশটুকু, পরের ভিডিওটা দেখতে পারবে, চলো তাহলে।